মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআর বাটারফ্লাই ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আজ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো সেই সকালে উঠেছি, আলুষকে স্কুলে তো দিয়ে আসলাম, মানে গাড়িতে বসিয়ে দিয়ে আসলাম। তারপর সকাল থেকে এডিট হচ্ছিলো, এডিট ফেডিট করে রান্না বসিয়েছি। তো এখন হচ্ছে সকালের মতো ডাল আর ভাত বসিয়ে দিয়েছিলাম, আর আলুষকে সকালে গোবিন্দভোগ চাল আর আলু দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো ঘি দিয়ে একসাথে ওইটা চটকে খাইয়ে দিয়েছি। এই দুটো ভাত খায়ও ভালো থাকে, পেটটা ভালো থাকে। তো এই সমস্ত করার পর এখন ডালটা হয়ে যাচ্ছে আর ভাবছি মাছ নেব। হ্যাঁ, তো মাছের জন্য একটু ওয়েট করি, দেখি কি মাছ পাই। মাছ পেলে তখন তোমাদের আবার দেখাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে মাছ পেয়ে গেছি, 600 ওয়েট হয়েছে মাছটা। রুই মাছ, জ্যান্ত রুই। তো রুইটা এখন রেখে দেবো, এখন এটা কাটতে হবে। আমাদের মাছ যে দাদাটা, সেই দাদাটা না বাড়ি নেই। আমি ফোন করছি সকাল থেকে, তো দাদাটা বললো নবদ্বীপে আছে, তো মাছটা আর আনতে পারলো না। এই জন্য মাছটা কিনতে হলো। আমার বটিতে না ধান নেই, কেটে নিতে প্রবলেম হয় প্রচুর। তো যাই হোক, চলো কেটে কুটে নিয়ে গুছিয়ে নিই, তারপর কথা হবে। তো আমার ঘরে একজন বসে আছে, তোমরা দেখতেই পাচ্ছ, ইনি হলো আমার দাদু। মানে নলকুড়াতে এখন যেখানে বাড়ি, আমার আগে যেখানে বাড়ি ছিল নলকুড়া, সেখানে তার পাশের বাড়ি। মানে দাদু সম্পর্কে হয়, আমাকে নিমন্ত্রণ করতে এসছে, দাদুদের বাড়ি নামযজ্ঞ আছে। হ্যাঁ, তো তিন দিন ব্যাপী নামযজ্ঞ। তো তার মধ্যে অনির্বাণ আসলে যেতে পারবো, আর না আসলে যেতে পারবো না, এটাই। তো দাদু নিমন্ত্রণ করতে এসছে আমাদের, তার জন্য চা করে দিলাম, একটু অ্যাপেল কেটে দিয়েছি, সন্দেশ দিয়েছি। তো দেখতে পাচ্ছ দাদু চলে গেছে। এইবার আমি বসে গেছি ভাত বাড়তে। তো যেহেতু সকালে আমি কিছুই করিনি, শুধু ডাল করেছিলাম আর আলু সেদ্ধ দেওয়া আছে, তো এই যে ডালটাই আমি এখন করব, মানে খেয়ে নিচ্ছি। আমি সকাল সকাল আরুষকে খাইয়ে দিয়েছি, আর এবার এক মুঠ ভাত আমি খেয়ে নেবো। অনির্বাণ সবসময় আমাকে বলে কি আমার 8:30 থেকে 9টার মধ্যে খেয়ে নিতে, নাহলে আমার একটু গ্যাসের প্রবলেম হয়। যখন এই দিকে দেরি করি, আবার ওই দিকে গিয়ে আবার দেরি হয়, মানে তখন 1:30-2টো বেজে যায়, তখন আমার সন্ধ্যার দিকটায় প্রচুর গ্যাস হয়। এই জন্য একটু সকাল সকাল এইদিকে গেলে ওইদিকে 1:30-1টার মধ্যে খেয়ে নিতে পারি। তো ভাতটা রেডি করে নিয়েছি, এখন শুধু ডাল দিয়ে এখন খেয়ে নেবো। আর এইবার চলে এসেছি বটি নিয়ে মাছ কাটতে। তো চলো, দেখতেই পাচ্ছ একটা মাছ, তো বটিতে এমনিতে ধার নেই, তার মধ্যে দিয়ে কাটতে হবে কত কষ্ট করে। তো যাই হোক, মানে একটা একটা ওই যে ওর ডানাগুলো কাটতেই আমার কতটা টাইম লাগছে, কষ্ট প্রচুর হচ্ছে। কারণ মাছ কাটা আমি জানি খুবই কষ্টের ব্যাপার না, সহজ ব্যাপার, কিন্তু যদি সেটা বটিতে ধার থাকে তবেই সেটা সহজ ব্যাপার। যেহেতু ধার নেই, তো আমি বাইরে, আমার মানে আমার গেট থেকে বাইরে এসে এই জায়গাটায় এসেছি। তো এই জায়গাটা মাছটা কাটবো, দেখতে পাচ্ছ কতটা প্রবলেম হচ্ছে। এতবার পোস্ট দিতে হয় বটিতে, কিন্তু আমার দিতে হচ্ছে, কিচ্ছু করার নেই। মাছ কাটতে গেলে আমার এইটুকু কষ্ট করতেই হবে। এমনিতে মাছ নিই না কারোর কাছ থেকে, ওই দাদাটার কাছ থেকে নিই, যে দাদাটা মাছ আনে, তোমাদের ভিডিওতে দেখিয়েছি। ওই দাদাটা সবসময় মাছ আমাদের কেটে কুটে গুছিয়ে দিয়ে যায়, শুধু ধুয়ে নিয়েই রান্না করতে হয়। কিন্তু অন্য লোকে তো তা করে না, মানে অন্য লোকেরা হয়তো সাইকেলে করে নিয়ে আসে। তো সকাল থেকে অনেক মাছওয়ালারা যায়, বিভিন্ন ধরনের মাছ তাদের কাছে থাকে, সবাই কিন্তু সাইকেলেই নিয়ে আসে মাছ। তো পেছনে বড় একটা গামলা নিয়ে আসে, সেই গামলার মধ্যে মাছগুলো থাকে। জ্যান্ত মাছ হলে জ্যান্ত, সামুদ্রিক মাছ হলে সামুদ্রিক, আবার ওদের মধ্যে পার্টিশন করা থাকে ওই গামলাগুলোর মধ্যে, সব আলাদা আলাদা মাছ। তো সবাই তো আর ভ্যান করে আনতে পারে না, কিন্তু আমাদের ওই দাদাটা ভ্যান করে আনে। দেখতেই পাচ্ছ মাছ এমনিতে কাটিটা খুব একটা প্র্যাকটিস নেই মাছ কাটার, কিন্তু যখনই কাটি হাতে প্রচুর স্লিপ করে। তো মা বলে দিয়েছে যে একটু ছাই নিবি, তো মাটিতে যেহেতু মাটির উনানে রান্না করেছিলাম, উনানের মধ্যে ছাই ছিল, তো সেই ছাই একটু নিয়ে নিয়েছি, ধরে নিয়েছি, স্লিপ করছে না, মানে বুদ্ধিটা ভীষণ কাজের। আর এমনি সময় তো মাছ কাটি না, কাটলে এই যে একটু ছাই ঠাই নিয়ে রাখলে সুবিধা হয়, এটাই আমার আর কিছুই না। তো চলো, আঁশটা ছাড়াতেই প্রচুর টাইম লেগে যাচ্ছে, আমি দেখতেই পাচ্ছ তোমরা। তো আঁশটা ছাড়িয়ে তারপর আবার মাছগুলো পিস পিস করে নেব। আর এই আমার বটিটা যেহেতু ধার নেই, তো ভাবছি কি বাবার কাছে পাঠাবো। আমার বাবা সব কাজ করতে পারে, সব এভরিথিং কাজ, মানে তোমরা ভাবতে পারবে না, মানে সে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত আমার বাবা সব পারে। তো এই বটিতে ধারও দিতে পারে, ঘরও বাঁধতে পারে, সব রঙের কাজ করতে পারে, মানে কী এমন কাজ তোমরা আমাকে বলো যে সেটা আমার বাবা করতে পারে না, তোমাদের আমি বলে দেবো। আবার খেজুরের গাছ কাটে, গাছে উঠতে পারে, মানে সব। তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ মাছগুলো সব পিস পিস করে কেটে নিচ্ছে। তো অন্যদিন না মাছ কাটতে গেলে বেশি প্রবলেম হয়, আজকে প্রবলেম হয়েছে কিন্তু একটু কম। তো যাই হোক, কষ্ট মষ্ট মাছগুলো কেটে নিলাম, এই যে আমার মাছ। আর এইবার সোজা চলে যাব মাছ ধুতে।
চলে এসেছি মাছ ধুতে। তো সিঙ্কের মধ্যে মাছগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে যেটুকু আশঠাস আছে টুকটাক সবই ফেলে দেব, আর বাদ বাকিটা মাছ ধুয়ে টুয়ে একেবারে গুছিয়ে নিচ্ছি। ঝটপট করে রান্না বসাতে হবে আমার, এটাই হচ্ছে আসল কাজ। মানে এইটা না, মানে এতটা দেরি হয়ে গেছে, মাছটা কাটতে করতে এতটা দেরি হয়েছে যে রান্নাটা বসাবো, ছেলেটা আসবে। সকালে তো আমি খাইয়ে দিই, কিন্তু জাস্ট আমাদের বড় গালের এক থেকে দু গাল। হ্যাঁ, তো ওকে মানে টিফিনের মধ্যে আমি উল্টোপাল্টা কিছুই দিই না। দুধ দিলে বমি করে, যেহেতু ওদের গাড়িতে করে যেতে হয় বমি করে। অন্যান্য কিছু দিতে চাই না, তো মুড়ি দিলেও খেতে চায় না গলা টানে। তো ভাতটা দিলে ঠিক আছে, খুব মানে ভালো সমস্যা হয় না এটাই। তো চলো, এই যে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, আর ওখানে তেল হয়েছিল মাছটার মধ্যে একটু, তো সেটুকু কড়াতে দিলে না একটু তেল বের হয়। হ্যাঁ, তো ওটা ভালো লাগে, কিন্তু খেতে পারি না গ্যাসের ভয়। তো মাছ ধুয়ে এসেছি, আর কাল দেখতে পাচ্ছ জামা কাপড় কেচে দিয়েছিলাম, মানে এই সব এখন ছাদে আমার মেলতে যেতে হবে। তো চলো ছাদে মেলে তারপর কথা বলি। এখন বাজে 12:30, তো এখন রান্নাবান্না কমপ্লিট হলো। আর কি কি রান্না করছি তো চলো তোমাদের দেখিয়ে দিই। আর তার মধ্যে দাদুটা এসেছিলো তো জানোই, তো দাদুটা নিমন্ত্রণ করতে এসেছিলো দাদুর বাড়িতে, মানে দাদুর ভাইয়ের বাড়িতে নামযজ্ঞ হবে, তো সেই নামযজ্ঞের নিমন্ত্রণ করতে এসেছিলো। তো যাই হোক, কী কী রান্না করছি চলো দেখিয়ে দিই, তারপর রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, রান্নার জায়গাটা পরিষ্কার করে আবার থালা বাসন ধুতে হবে, সব কিছু ধুয়ে কমপ্লিট করে তারপর স্নান। তো চলো দেখি। তো এখানে রান্না হয়ে গেছে, এই যে সকালে করেছিলাম ডাল, এই যে দুজন মানুষ আর কত করবো আমি আর আরশো না। তো এই যে আমার ডাল, আর এখানে আছে এই যে দেখতে পাচ্ছ মিটুলি, আর আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, একদম শুকনো শুকনো করেছি। আর এখানে আছে এই যে মাছের, মাছের ঝালের মধ্যে একটা ডিম দেখতে পাচ্ছ, আরুষের না ডিম খুব প্রিয়, সকালেও মাছ ভাজা দেখিয়েছে, তো বললো মা দুপুরে আমি ডিম খাবো, তো আমি আবার ডিমের কী ঝোল করবো, তোর জন্য ভাবলো মাছের ঝালের মধ্যে ডিমটা দিয়ে দিই। তো চলো এখন রান্নাঘরের দিকে যাই। তো সব কাজকর্ম কমপ্লিট, আর নিজের জন্য তো এমনি তো সময় পাওয়া যায় না, তো একটু সময় বের করে এই দেখো একটা প্যাক বানিয়ে নিয়েছি। এটা কিসের প্যাক বলো তো? কমলালুর খোসা, কফি, আর সামনে একটু দুধ, এটা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, আর ওইটা মুখে লাগিয়ে কিছুক্ষণ থাকবো, শুকিয়ে গেলে তারপর মুখটা ধুয়ে ফেলবো। তো মুখে প্যাকটা লাগিয়ে নিয়েছি, খুব একটা লাগেনি, মানে শুধু যেন ওরা একটা রস, মানে দুধের যে রসটা বেরোচ্ছিলো সেটাই লেগেছে হালকা হাতে। তো এই যে দেখতে পাচ্ছ, তো যাই হোক যতটুকু আছে একটু শোকানোর জন্য টাইম লাগবে, মানে 5-10 মিনিট তো মুখে রাখতেই হবে। তো 5-10 মিনিট কী করবো, তার জন্য ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এসে সেগুলো এখন ভাঁজ করবো। কী বলতো, সময়ের অপচয় করা যাবে না, এই জন্য মুখে লাগিয়ে স্নান করতে যাওয়ার আগে জামাকাপড়গুলো যতটা পারবো ভাঁজ করবো 10 মিনিট। এই যে জামাকাপড় সব তুলে নিয়ে এসেছি, এখন এগুলো একটু একটু করে ভাঁজ করি। তো এখন আমি জামাকাপড়গুলো সব নিয়ে এসেছি, জামাকাপড় বলতে আরুষের জামাটাই সব থেকে বেশি হয়, ওর জামা প্যান্ট এতটা না পুরিশ, মানে কাচতে ধুতে আমার প্রতিদিন প্রচুর টাইম বেরিয়ে যায়, তারপর সেগুলো তো আবার ভাঁজ করতে হবে। মানে ঘরটা না গুছিয়ে রাখার আমি সময় পেতাম না, এই সকালে উঠে রান্নাবান্না, ওকে গোছানো, ওকে খাওয়ানো, আবার জামাকাপড় কাচা, ওগুলো ভাঁজ করা, মানে কখন কী করবো আমি টাইম একদম বের করতে পারি, মানে টাইমের না প্রচুর মূল্য, প্রচুর, মানে টাইম কীভাবে হাতের থেকে বেরিয়ে যায় তুমি নিজেও বুঝতে পারবে না কাজের মধ্যে দিয়ে। তো নিজের জন্য সময় বের করা তো একটু টাফ, কিন্তু বের করতে হবে সব কিছুর মধ্যে দিয়েও। আবার আমারও কিছু বেশ চুড়িদার চুড়িদার ধুতে হয়েছে, কারণ আরও সে স্কুলে টিস্কুলে যেতে হচ্ছিলো প্রচুরের মধ্যে, আবার বাড়ি গেছি, কালী পুজো ছিল, তারই একটা কাচাকুচি ছিল, ওখানে গিয়ে প্রচুর আরশ পড়েছে, আমি পড়েছি, সেইগুলো ধুতে হবে, কাচতে হবে, তা আমি মানে গুছিয়ে পাচ্ছি না এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কেচে ধুয়ে নিয়ে এসেছি, সেগুলো আবার ঝটপট করে আমার গোছানো হয়ে গেল, এটাই মনের শান্তি, পরে আবার ওতে হাত দিতে হবে না, এটাই চলো। এই যে জামাকাপড় গুছিয়ে নিয়েছি, আরশের পরা প্যান্ট আর সে নতুন জামা প্যান্ট, এটা আবার আলমারিতে তুলতে হবে, ওখানে আমার কিছু চুড়িদার লেগিংস আছে, আর মোজা, এখানে গেঞ্জি, তো যাই হোক এগুলো এখন যে যার জায়গায় রাখবো রেখে। ওরা এসেছিলো আমার পুজোর জিনিসপত্র যা সব নিয়ে গেছিলাম সেই সব দিতে, আবার নিয়ে যাচ্ছে ব্যাগ। এই যে মানে আমার বোনটা কেমন আসে, ভূতের মতো আসে, আবার ভূতের মতো গায়েব হয়ে যায়, আমি বুঝতে পারি না। ওকে নিয়ে আবার বাজারে গেছিলাম বাজার করতে, তো ও যা যা নিয়ে এসেছিলো সবটাই দিয়েছে, দিয়ে এখন চলে যাচ্ছে। তো চলো ওকে একটু বাইরে পর্যন্ত দিয়ে আসি, গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসি।
এই শীতের মধ্যে যাবে সব বাবা আরে এপি আছে যা কোন সাবধানে যাস বাজারে গেছিলাম বাজার থেকে যা যা নিয়ে এসেছি এখন আর ব্যাগ খুলবো না কাল সকালেই খুলবো তো এখন তোমরা শুধু এইটুকুই দেখে নাও বাজার করতে গেছিলাম ব্যাগ এখানে আর এই যে বোন দিয়ে গেল আমার পূজোর জিনিসপত্র এগুলো আমি নিয়ে গেছিলাম এইগুলো দিতে এসেছিল এইগুলো আমার পূজোর শাড়ি এখন লিপস্টিক পরা দেখছো তো এখন একটু শর্ট করছিলাম অনেকটা দিন পর সেই শর্ট আর একদম করিনি এক মাস মতো তো করি তো যাই হোক এখন শর্ট করছিলাম এক মাস পর আর আরুষকে আজ পড়াতে আসেনি এই জন্য রাত্রে আমি কাল পড়িয়ে রেখেছিলাম কিন্তু আজ আবার দুটো সাবজেক্ট আছে তো দুটো সাবজেক্ট পড়াবো ওর ব্যান্ড বাজবে কেন বাবা ব্যান্ড বাজবে কেন বলো একটু বলতে দে মানে কাল ওকে ভ্যাকসিন দেবে রুবেলা হাম রুবেলা যেটা এসছে সেটা আমাদের গ্রামে স্কুলে সব দেওয়া হয়ে গেছে সরকারি স্কুলে ওদের স্কুলে কাল তো ওই রুবেলার ভ্যাকসিন দিতে যেতে হবে কাল 11টার মধ্যে যেতে হবে তো সেইভাবে গুছিয়ে গেছে নেবো সকালে কাল যেহেতু বৃহস্পতিবার পুজো করতে হবে গোছাতে হবে অনেকটা সকাল সকাল তাহলে উঠতে হবে উঠে গুছাতে হবে তারপর যেতে হবে কিনি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আর মুখে ব্রোলিন লাগিয়ে নিয়েছি চুলটা উঁচু করে বেঁধে নিয়েছি আর এই যে আমার সোনা বাবাটা মোটা মনটা খারাপ কাল যেহেতু ভ্যাকসিন নেবে এই জন্য মনটা খারাপ দেখতে পাচ্ছ কোনো ভয় না বাবা এই দেখো পিঁপড়েতে কামড়ায় না তোমাকে একটু পিঁপড়ের মধ্যে টুকটুস করে একটু কি করবে একদম সঙ্গে সঙ্গে ভ্যাকসিন দেওয়া যাবে আগেরবার তো জ্বর এসেছিল সেই ভ্যাকসিনটা ব্যথা ভ্যাকসিন কিন্তু এই রুবেলা ভ্যাকসিনটা বাচ্চা একটা শুই ফুক করে দেবে আর তোমার যেটা বলার ছিল ঘরের মধ্যে একটু লুকটা চেঞ্জ করেছি সেটা কোন জায়গা এই কর্নারটা চেঞ্জ করেছি তো সেটা ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই তারপর আসছে যেখানে আমার এই যে বেডটা ছিল বেডের পাশে কিন্তু টেবিল ছিল তো সেই টেবিলটাকে কর্নারে নিয়ে গেছে কর্নারে ছিল আমার আলনা তো সেই আলনাটা আমার এই যে এখানে দিয়েছি তো এই যে আমার আলনা এই জানলাটা ঢেকে গেছে ভাবছো এই জানলাটা এমনিতেও 24 ঘন্টা বন্ধই থাকে খোলাই হয় না কোনোভাবে রান্না করি ওই পাশে তো জানলাটা দেওয়া খোলা থাকলে না ঘরের মধ্যে গ্যাস মানে ধোঁয়া আসবে এই জন্য ওইটা বন্ধ থাকে তো বন্ধ যখন থাকে তো তারই সদ্ব্যবহার এই যে আমার আলনাটা আলনাটা এখানে রেখে দিয়েছি আর এখানে টেবিলটা কেমন লাগছে তোমরা বলো আর এই যে আমার স্ট্যান্ড যে লাইটটা এই লাইটটা এখানে রেখে দিয়েছি এখন আরও একটা চকলেট খেয়েছি তারই চেয়ারের পরে রাখা সেই পেপারটা ফেলে দেবো আর এখন বিছনা করিনি বিছনা করবো চলো অনেকটা রাত হয়েছে এখন বিছনা করি কাল উঠতে হবে সকাল সকাল বৃহস্পতিবার পুজো করতে হবে আর স্নান করাতে হবে আমি স্নান করবো খাবো দাবো তারপর 11টার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে তো চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো গুড নাইট আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে